আসসালামু আলাইকুম। সাইমনের রেকর্ড সেঞ্চুরি, 10 উইকেটে জিতল পাকিস্তান। আগের ম্যাচে 20টি আইনে পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছিল জিম্বাবুয়ে, তবে দ্বিতীয় ম্যাচে সুদ তুলল পাকিস্তান। এবার 190 বল বাকি থাকতে 10 উইকেটে জিতল তারা। ম্যাচে বিধ্বংসী ব্যাটিংয়ের রেকর্ড সেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব, এটি আবার তার প্রথম সেঞ্চুরিও। বুলাওয়েতে আজকে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে 32 ওভার 3 বলে 145 রান তুলতে সব উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। জবাবে কোনো উইকেট না হারিয়ে 18.2 ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। লক্ষ্য তারায় নেমে পাকিস্তান পায় উড়ন্ত সূচনা, বিশেষ করে ঝড় তুলেছেন সাইম। এতটাই বিধ্বংসী ছিলেন যে পাকিস্তানের হয়ে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। 3 অঙ্কে পৌঁছাতে 53 বল খেলেছেন এই উদীয়মান ব্যাটার। তার সমান সংখ্যক বল খেলে সেঞ্চুরি আছে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির। অবশ্য ওয়ানডেতে 37 বলে সেঞ্চুরি আছে আফ্রিদির, যে কারণে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান তিনি। 96 সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা সেই সেঞ্চুরি দীর্ঘদিন বিশ্বের দ্রুততম ছিল। পরে 2014 সালে 36 বলে সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের কেরি অ্যান্ডারসন রেকর্ড ভেঙে দেন। সেই রেকর্ডের পরের বছরেই ভেঙে দেন এবিডি বিলিয়ার্স, 31 বলে সেঞ্চুরি করেন। সাইম আইয়ুব শেষ পর্যন্ত 113 রানে অপরাজিত থাকেন। 182.25 স্ট্রাইক রেটে ইনিংসটি তিনি সাজিয়েছেন, 3টি ছক্কা এবং 17টি চারে। আরেক ওপেনার আবদুল্লাহ শফিক অপরাজিত থাকেন 32 রানে। এর আগে পাকিস্তানি স্পিনারদের গুর্ণির সামনে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। সর্বোচ্চ 33 রান করেছেন ডিউন মায়ার্স, দ্বিতীয় সর্বোচ্চ 31 রান এসেছে শন উইলিয়ামসনের ব্যাট থেকে। বল হাতে 8 ওভারে 33 রান খরচে 4 উইকেট নিয়েছেন পাকিস্তানি সেরা বলার লেগ স্পিনার আবরার আহমেদ। এছাড়া আগা সালমান নিয়েছেন 3টি উইকেট।